দুয়ারে সরকার কর্মসূচি রূপায়ণে আর্থিক সহায়তার দাবি। দুয়ারে সরকার কর্মসূচি রূপায়ণে আর্থিক সহায়তার দাবি রায়না দুই ব্লকের পাইঠে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামচন্দ্র পালের। রায়না দুই ব্লকের বিডিও অনিশা জজ ছোট বৈনান স্কুলে পরিদর্শনে এলে পাইঠে এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিডিও অনিশা জজের সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন প্রধান সহ পঞ্চায়েতের আধিকারিক বৃন্দ। পাইটে এক অঞ্চলে দুয়ারে সরকার শিবিরে উক্ত স্কুলেই হওয়ার কথা। এদিন রামচন্দ্র পাল বিডিওর কাছে দুয়ারে সরকার কর্মসূচি রূপায়ণের জন্য আর্থিক সহায়তা দাবি করেন। তিনি বলেন, দুয়ারে সরকার শিবিরে যেসব আধিকারিকরা আসবেন তাদের মধ্যাহ্নভোজন সহ আনুষঙ্গিকের জন্য প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হবে। এছাড়া অন্যান্য বেশ কিছু খরচা আছে। সব মিলিয়ে তিনি এদিন সংশ্লিষ্ট বিডিওর কাছে দুয়ারে সরকার শিবির রূপায়ণের জন্য অর্থের দাবি করেন। পাশাপাশি এদিন পাইটে এক গ্রাম পঞ্চায়েতে দেখা গেল নজিরবিহীন ঘটনা। কাজ সার্টিফিকেট সহ বিভিন্ন কাজে বহু মানুষ আসেন। আগত সকলেই করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পঞ্চায়েতের কাজ করলেন তারা। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ আশিস দত্ত, রিপোর্ট বল কলকাতা ও বাংলার আওয়াজ। কারের যে আমাদের কর্মসূচি আছে 20 তারিখ, তার জন্য বিডিও প্রধান এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ আমরা সবাই এখানে স্কুল পরিদর্শন ছোট মাইনান উচ্চ বিদ্যালয়ে হবে, সেখানে আমরা পরিদর্শনে এসেছি। বিডিও ম্যাডামের কাছে আমরা অনুরোধ করেছি, দুয়ারে সরকারের একটা খরচা থাকে, আমরা গ্রাম পঞ্চায়েত পেরে উঠতে পারিনি, তার জন্য অনুরোধ করেছি যাতে কিছু অর্থ সাহায্য করা যায় খরচের জন্যে। এবং যে এর আগে যে দুয়ারে সরকারে যে সমস্ত পরিকল্পনাগুলো পড়ে আছে, যেমন বার্ধক্য ভাতা এবং উইডো পেনশন এবং ইন্দিরাবাসনের কোটা, যেগুলো সব পড়ে আছে সেইগুলো যাতে নতুন করে হয়। এবং আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডারে যে করতে গেলে আপনার শিডিউল সার্টিফিকেট এবং শিডিউল সার্টিফিকেটের দরকার, সেগুলো যাতে তাড়াতাড়ি করে দেওয়া যায়। এবং স্বাস্থ্যসাথী কার্ড যাদের হয় না, পেন্ডিং আছে, যাদের নাম ওয়েটিং লিস্টে আছে, সেগুলো যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয়, সেইগুলো বিডিওর কাছে অনুরোধ করেছি যাতে ডিএম বা আমাদের নবান্ন পর্যন্ত বার্তাটা পৌঁছায়। তার জন্য বিডিও ম্যাডামের কাছে আমরা সবাই একজোট হয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, আমরা সকলে এক বাক্যে অনুরোধ জানিয়েছি যাতে যে কাজগুলো পড়ে আছে দ্রুত রূপায়ণের জন্য আমরা আবেদন জানিয়েছি। কতগুলি স্টল হবে এবার? 32টা। কি কি মূল বেশি ভিড় হবে? কিছু কি মনে হয় বেশি ভিড় হবে? লক্ষ্মীর ভাণ্ডারে, বিশেষ করে আমাদের তৃতীয়বার ক্ষমতায় মাননীয় দেবাংশী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় বসেই যে একটা দারুণ হট পরিকল্পনা ঘোষণা করেছেন, সেটা হচ্ছে মেয়েদের হাত খরচ দেবার জন্যে লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা প্রকল্প তৈরি হয়েছে। সেই প্রকল্পে যাদের স্বাস্থ্যসাথীতে নাম আছে, শিডিউলদের জন্য 1000 টাকা, জেনারেল কাস্টের 500 টাকা ঘোষণা করেছেন। এইটাতে মানুষের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়েছে একদম। তা আমরা গ্রাম পঞ্চায়েতে বুঝতে পারছি, সার্টিফিকেট নেবার যারা গ্রহীতা তাদের কাছ থেকে আমরা বুঝতে পেরেছি, সেই জন্যই আমরা বুঝতে পেরেছি লক্ষ্মীর ভাণ্ডারে সবচেয়ে বেশি ভিড় হবে। তারপর হবে যে কোনো ওল্ড এজ পেনশন পড়ে আছে এবং কৃষক বন্ধু যাদের একদিন পর্যন্ত খরচা করাতে পারে না বলে পড়েছিল, সেইগুলো এবার রূপায়ণের জন্য সবাই এসে হাজির হবে। বহু মানুষ এর আগেবারে দুয়ারে সরকারে বহু সুবিধে পেয়েছে, এবারও আর তার থেকেও দ্বিগুণ মানুষ সুবিধে পাবে, এইটা আমরা আশা রাখছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম রামচন্দ্র পাল, আমি পাঁচটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনি কোথায় এসেছেন? আমরা তো এসেছি আপনার পঞ্চায়েত অফিসে। কি পঞ্চায়েত অফিস? কতক্ষণ? এটা এটা হচ্ছে পাঁচটে এক এক নম্বর। কী ছবি দেখছেন এখানে? তো ধরুন কোভিড প্রোটোকল মানা উচিত, এখানে প্রধান থেকে আরম্ভ করে যারা এসছে কেউ কোভিড প্রোটোকল মানছে কি দেখলেন? না, এমনি তো মাস্ক তো কারোর কাছে নেই দেখলাম, কারো মুখে নেই। কীভাবে দেখছেন বিষয়টা? না, আমি দেখছি তো এটা অবস্থা খুব একটা ভালো নয় এমনিতে, কারণ এখনও ধরুন চারিদিকে কোভিডের এ চলছে। হ্যাঁ, সেই অবস্থায় সেইভাবে কেউ তো মাস্ক পরছে না বা এমনি ডিস্টেন্স তো নেই, সোশ্যাল ডিস্টেন্স নেই আর কি। অতএব আবার হয়তো দেখা যাবে যে ভবিষ্যতে এটা আরও বাড়ছে বা সংক্রমণটা বাড়বে হয়তো। পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান বা পঞ্চায়েতের যারা আছে আধিকারিক, তাদের তো বিষয়টা দেখা উচিত। অবশ্যই অবশ্যই। তারা কী করছে, দেখছে কি মনে হলো? না, দেখলে তাহলে তো এরকম হতো না, ধরুন দেখলে তো তাহলে এইভাবে ধরুন ভিড়টা হতো না, বা সবাই যদি বলতেন যে মাস্ক ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না আদালতে, ব্যাপারটা হতো না। কি হওয়া উচিত ছিল আপনার মতে? হওয়া উচিত ছিল এখানে ধরুন এই জায়গাটা যারা সিভিক টিভিক আছে তাদেরকে রেখে দিয়ে তাদেরকে যদি রেস্ট্রিকশনটা করানো যেত তাদেরকে দিয়ে, যে হ্যাঁ এখানে মাস্ক করতে হবে বা এরকম লাইন মেনটেন করতে হবে, একটু ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, তাহলে মনে হয় ব্যাপারটা আরও ভালো হতো। আপনার নাম আর পরিচয়?
আমার নাম হচ্ছে প্রশান্ত মাঝি, আর আমার পরিচয় বলতে আমি এখানে এই গ্রামের বাসিন্দা না, আমি এই গ্রামের বাসিন্দা না, আমি একটু দূরের গ্রামের বাসিন্দা। এখানে কোনো কাজ এসেছি? আমি কাজ এসেছি। কাজ হলো আপনার? হ্যাঁ, আমার কাজ হয়েছে। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া পাঁচটি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হল 7003081242। সুস্বাগতম। উফ, কি হ্যাংলা! একমাত্র ন্যায্য মূল্যের খাবারের সন্ধান, পুনরের ভয়ে বাজার দখল করতে পারছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটি দিতে চাইছেন রান্না থেকে? এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে। নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব আমরা। বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সত্বর যোগাযোগ করুন। থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, ফাস্টফুড ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি। সেটি ফুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, জিভে জল আনা দই, মিষ্টি পায়েস, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9123600815 অথবা 6291319300। লোকেশন শ্যাওড়াফুলি, হুগলি।